ইসলামিক স্কলার আবু তহা মোহাম্মদ আদনান সহ তিনজনের গুমের ঘটনার মোড় অন্যদিকে ঘোরানোর জন্য পরিমণির ঘটনাটি এভাবে হাইলাইট করা হচ্ছে বলে ভাবনা দেশবাসীর, যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রথম সারির কিছু সংবাদ মাধ্যমও। শুধু তাই নয়, দেরিতে হলেও ঘটনাটি উঠেছে সংসদেও। নায়িকা পরিমণির মতো ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনানের পরিবারের সৌভাগ্য হয়নি বলে মন্তব্য করেছেন সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এছাড়া প্রথম আলোর প্রতিবেদন বলছে আবু তহা ও গুমের রহস্যভেদে প্রশাসনের অনীহা। এই বিষয়গুলো নিয়েই এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওটিতে অবিশ্বাস্য কিছু তথ্য জানতে পারবেন যা কোনোদিন কল্পনাও করেননি। জাতীয় সংসদে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত বিলের ওপর সংশোধনী প্রস্তাবের আলোচনায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, কোথায় মামলা করব, কার কাছে মামলা করব, কার কাছে অভিযোগ করব, কেউ তো জিডি নিতে রাজি হচ্ছেন না। কথাটি বলছিলেন তহার স্ত্রী। গত 10 জুন থেকে তিনি নিখোঁজ রয়েছেন এবং তার সঙ্গে আরও 3 ব্যক্তি নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো খোঁজ পাওয়া যায় নাই। তিনি আরও বলেন, একই সময়ে একই ধরনের অভিযোগ করতে দেখেছি নায়িকা পরিমণিকে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি ভাগ্যবতী, কারণ তার মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সেই সৌভাগ্য হয়নি তহার পরিবারের। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়সে ভেলের বাংলা ভার্সনের ফেসবুক পাতায় পাঠক বোরহান উদ্দিন লিখেছেন, পরিমণির ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিছুই নয়। পরিমণির ঘটনা সম্পর্কে নিজের মতামত জানিয়ে পাঠক জাবেদ ওমর লিখেছেন, এটা একটা পরিকল্পিত ঘটনা। পরিমণির সাথে যা ঘটেছে এটা অবশ্যই অন্যায় হয়েছে এবং এর বিচার, সুষ্ঠু বিচার দাবি করি। আবু তহা মোহাম্মদ আদনান সাথে তিনজনের গুমের ঘটনার মোড় অন্যদিকে ঘোরানোর জন্য পরিমণির ঘটনাটি এভাবে হাইলাইট করা হচ্ছে। এভাবে জলজ্যান্ত 4 জন মানুষের গুমের ঘটনাকে মিডিয়া তেমনভাবে প্রচার করছে না। পাঠক জাবেদের সাথে একমত তানভীর আহমেদ, আজমির হাসান তারেকও। ডয়সে ভেলের ফেসবুক পাতায় অভিনয়শিল্পী পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার রিপোর্টটিতে পাঠক বোরহান উদ্দিন রনি লিখেছেন, আবু তহা মোহাম্মদ আদনান একজন আলেম আর একজন চিত্রনায়িকা পরিমণি, উভয়ই নাগরিক, উভয়ই জুলুমের শিকার, উভয়ই কম বেশি পরিচিত। পার্থক্য হল একজনের জন্য মিডিয়ার কৌতূহল আর আগ্রহের শেষ নেই, আর অন্যজন আদৌ বেঁচে আছেন কিনা জানা নেই। আর মোহাম্মদ আব্দুর রাশেদ লিখেছেন, আবু তহা মোহাম্মদ আদনান রংপুর থেকে ঢাকায় আসার পথে গুম হয়েছেন। প্রশাসন ও মিডিয়া একজনের হত্যা চেষ্টায় যতটা আগ্রহী হয়েছে, তার ন্যূনতম চেষ্টা গুম হওয়া হুজুরসহ 4 জনের জন্যও করেনি। তাদের মৌলিক অধিকারটুকু আজ ভুলণ্ঠিত হল এই প্রশাসনের কাছে। পাঠক পারভেজ আলম, ইসমাইল হোসেন আবিরও আব্দুর রাশেদের সাথে প্রায় একই মত পোষণ করেন, জানিয়েছেন ফেসবুক পাতায়। এদিকে পাঠক নাজমুল হোসেন লিখেছেন, পরিমণির ঘটনা সবাইকে দেখিয়ে দিল করোনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও ক্লাবগুলো গভীর রাত পর্যন্ত খোলা। করোনা শিক্ষা প্রতিষ্ঠানে যায় কিন্তু নাইট ক্লাবে যায় না। সরকারের সমালোচনা করে রশমত আলী মন্তব্য করেছেন, করোনা শুধুমাত্র স্কুল কলেজে, সরকার শুধু এইগুলোই বন্ধ করতে পারে, তা না হলে নাইট ক্লাব চালু থাকলো কিভাবে। নাইট ক্লাবের আয়োজক এবং অংশগ্রহণকারী সকলকে শাস্তির আওতায় আনতে হবে। আর নাইট ক্লাবগুলোকে অবৈধ কর্মকাণ্ডের আখড়া বলে মনে করেন পাঠক আর এম রহমান আরিফ, নাজমুস সাকিব জিহাদি, মাহবুবুর রহমানের মতো অনেকে। এসবের জন্য তারা দেশের আইন শৃঙ্খলা বিভাগকে দায়ী করছেন। এরই মধ্যে আবার বোমা ফাটিয়েছে প্রথম আলো। দেশের প্রথম সারির এই সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আবু তহা ও গুমের রহস্যভেদে প্রশাসনের অনীহা রয়েছে। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বাংলাদেশে গত কয়েক বছরে এ ধরনের নিখোঁজ ব্যক্তিরা আসলে যার শিকার হন তাকে গুম ভিন্ন আর কিছু বলার সুযোগ নেই। যদিও সরকারের পক্ষ থেকে সবসময় এ দাবি করা হয়ে থাকে যে বাংলাদেশে কোনো ধরনের গুমের ঘটনাই ঘটে না, কিন্তু দেশের এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জোর দিয়ে বলে আসছে বাংলাদেশে গুমের ঘটনা অব্যাহত। প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে, আজেদা বেগম বলেন, আদনান কোনো রাজনীতি বা কোনো ধর্মীয় সংগঠনও করেন না। এ কথাগুলো লক্ষণীয়। জননী হিসাবে তিনি সত্য বলেছেন। আমিও ধরে নিচ্ছি যে অনলাইনে ধর্মীয় বক্তা হিসাবে পরিচিত আদনান কোনো ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত নন। কিন্তু যেটা আমি নিশ্চিত, বাংলাদেশের নাগরিক হিসাবে যেসব অধিকার সংবিধানে দেওয়া আছে তাতে রাজনীতি করা, ধর্মীয় সংগঠন করার ব্যাপারে বাধা নিষেধ নেই। কিন্তু কোনো একজন জননীকে, নিখোঁজ একজন নাগরিককে এ পরিচয় দিতে হচ্ছে যে তিনি রাজনীতি বা সংগঠন করেন না। বাংলাদেশের নাগরিকের রাজনীতি বা সংগঠন করা কি অপরাধ বলে বিবেচিত হচ্ছে? এ ধরনের কথা মা বাবাকে বলতে হচ্ছে বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই। তহা আদনানের স্ত্রীর আর্জি, প্রয়োজনে এদেশ ছেড়ে চলে যাব, তবু স্বামীকে ফিরিয়ে দিন। গত কয়েকদিন না ঘুমাতে পেরে তার মাথা ব্যথা ও মানসিক চাপে চরম দুর্বল হয়ে গেছে সাবিকুন নাহার, এমনটাই জানালেন।
এদিকে তার সাবেক স্টুডেন্টদের কয়েকজন কাছে ফোন দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল আর বলছিল, উস্তাদ জি এত ভালো মানুষ, এমন মানুষ কখনো তার দেখেনি। যতই দিন যাচ্ছে ততই আমি অবাক হচ্ছি এই মানুষটাকে এত মানুষ ভালোবাসে, এত জায়গা থেকে ফোন দিয়ে তার জন্য দোয়া করছে। আমি আসলে অবাক হয়ে যাচ্ছি। তার এক মেয়ে স্টুডেন্ট কল দিয়ে বলল, উস্তাদ কখনোই চোখে তাকিয়ে কথা বলেননি, এমন সাদাসিদে মানুষ কখনোই তার নজরে পড়েনি, তার অর্থ করি নেই। কেন তাকে অপহরণ করল কেউ সেটা বুঝে উঠতে পারছে না সেই ছাত্রী। অনেকেই দেশ বিদেশ থেকে আমাকে ফোন দিয়ে জানতে চায় তার কোনো সন্ধান পাওয়া গেল কিনা। গণমাধ্যমকে বলবো, দয়া করে তহা আদনানকে ফিরে পাওয়ার মুহূর্ত পর্যন্ত অনুসন্ধানী রিপোর্ট করুন। নির্যাতিত মানুষের পাশে থেকে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনুন। আমার দর্শকদের বলবো, তহাকে ফিরে পাওয়ার আগ পর্যন্ত সামাজিক মাধ্যমে সক্রিয়ভাবে লিখুন, তার স্ত্রী ও পরিবারের পাশে দাঁড়ান। আশা করি আদনান ঘুমের শিকার হননি এবং তিনি শিগগিরই ফিরে আসবেন, কিন্তু সময় যত যাচ্ছে ততই এ আশঙ্কা ঘনীভূত হচ্ছে যে আদনান ঘুমের শিকার হয়েছেন, তিনি স্বেচ্ছায় পালিয়ে আছেন বলে মনে করার কোনো কারণ পাওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, এ ধরনের অবস্থা আর কতদিন অব্যাহত থাকবে? একজন নাগরিক সহজে নিখোঁজ হচ্ছেন এবং তাদের বিষয়ে সরকারের কোনো ধরনের উদ্বেগ নেই। সরকার যেহেতু দাবি করে যে বাংলাদেশে সংঘটিত নিখোঁজ হওয়ার ঘটনাগুলোর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই, তাহলে কেন বাংলাদেশের সরকার নিরপেক্ষ তদন্তের ব্যাপারে অনাগ্রহী? এ বিষয়ে সরকারের কাছে আন্তর্জাতিক কোনো সংস্থা অনুরোধ জানালে সরকার তার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। ভিডিওটি শেষ করব জনপ্রিয় আলেম শামসুল আরিফিন সাহেবের হৃদয় নিংড়ানো কিছু কথা দিয়ে, যিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলেছেন, ইসলাম নিয়ে পড়িটুটি লিখিটি কি, অনেকের পছন্দ হয় না, কমেন্টে মন কষাকষি হয়, ব্লকও করি কাউকে কাউকে, নিজে শান্তিতে থাকার জন্য, তবে দিলে মুসলিম ভাইয়ের প্রতি মহাব্বত রাখি। অনেকে এমন ট্যাগও দেন, নিষিদ্ধ সংগঠনের মতাদর্শের ট্যাগ দেন, খারেজি ট্যাগ দেন, আমি পিওর তাবলিকি মানুষ, তাবলিক ছাড়া আর কোনো সংগঠনের সাথে আমার বিন্দুমাত্র কানেকশনও নাই। তিনি বলেন, আমি ইসলামের বিজয় চাই, এজন্যই নিজ দলসহ সবারই আমি সমালোচক, সবারই উন্নতি সংশোধন চাই, অহেতুক একটা অভিযোগ করে জুলুম চাপায় দিয়েন না ভাইয়েরা। ইসলাম নিয়ে যেহেতু কাজ করি স্বাভাবিক মৃত্যুর আশা করি না, উটের মতো শুয়ে মরতে চাইও না, শুধু দোয়া করি আমার মৃত্যুটা যেন অনর্থক না হয়, আসাবে উগদুদের ছেলেটার মতো আমার মৃত্যু যেন বারুদ হয়, সবুজ ঘাসে লাল হয়ে পড়ে থাকব, লাল গালিচাই করে চলে যাব রায়ান ফুলের তোড়া হাতে, আর পিছনে রেখে যেতে চায় দাবানল, আমার মৃত্যু হবে সেই শর্ট সার্কিট। আল্লাহ যেন অহেতুক হায়াত আর অহেতুক মৌত থেকে হেফাজত করেন, মৌতের দ্বারাও যেন দিনের কাজ নেন। প্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেরা, যত সময় যাচ্ছে তত ভেতরটা ভেঙে চচির হয়ে যাচ্ছে, মনের মধ্যে খালি বাজে চিন্তা আসছে, না জানি আমার ভাইটা আর, আল্লাহ এমনটা না করুক, আমার ভাই তহা যেখানে থাকুক যেন ভালো থাকুক, পরম করুণাময় আল্লাহ তালার কাছে এটাই ফরিয়াদ, আল্লাহ তালা আমাদের ফরিয়াদ কবুল করুন, আমিন। প্রথমত ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখুন, অতপর মতামত জানিয়ে দিন পুরো আলোচনা নিয়েও। সবশেষে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।